হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ থেকে কিন্তু অনেক মহিলা আর টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হলো অনেক মহিলার তো সেক্ষেত্রে আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা থাকে আপনিও যদি টাকা না পেয়ে থাকেন এমন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে কেননা আপনি টাকা পাচ্ছেন হয়তো আপনিও নাও পেতে পারেন কিছু ভুলের জন্য বা কিছু কিছু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু আর দেওয়া হবে না এবার থেকে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করব সঠিক আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন ব্যাঙ্কে টাকা আসবে না এছাড়া কী কী নিয়ম আছে সম্পূর্ণ বিষয়ে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিস্তারিত আমরা চলুন দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বন্ধুরা যদি আপনারা আবেদন করে থাকেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনাদের কেউ আবেদন করে থাকে কোনো মহিলা পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি প্রতি মাসে মাসে টাকাও সে পেয়ে থাকে এবার এই সেপ্টেম্বর মাসেও টাকা পেয়েছেন তো সেক্ষেত্রে এবার থেকে নতুন নিয়ম জেনে রাখুন যে এবার থেকে কিন্তু তারা আর টাকা পাবেন না এই নিয়মগুলো যদি তাদের না ঠিক থাকে তো তো কী বলা হয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এর আগের নোটিস অর্থাৎ দু হাজার একুশের নোটিশ এটা এবং সেই নোটিসে পরিষ্কারভাবে বলা হয়েছিল আপনারা অনেকেই হয়তো খেয়াল করেন অনেকে হয়তো করেন না তো সেক্ষেত্রে আবারও কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরছি এবং আগামী দুয়ারা সরকার ক্যাম্পে যাতে এমনটা না করেন সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা জানি বিভিন্ন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সময় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বিভিন্ন কারণে কিন্তু লক্ষ লক্ষ আবেদন যেগুলো সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল করে দেওয়া হয়েছে তো তার কিন্তু কারণ দেখুন বলা হয়েছে যে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এমনটা রয়েছে যে অন্যান্য স্টেটে বসবাস করছে তাও পশ্চিমবঙ্গে হয়তো আগে থাকতো কিন্তু অন্যান্য জায়গায় বসবাস করছে কিন্তু আবেদন করেছে তো সেক্ষেত্রে কিন্তু সে টাকা পাবেন না এছাড়াও কিন্তু পঁচিশ থেকে ষাট বছর বয়সী নয় এরকম মহিলা আবেদন করেছিলেন তারা হয়তো টাকা পেয়েছেন বা এখনও পাচ্ছেন কিন্তু তাদের টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবার থেকে এছাড়াও বলা হয়েছে যদি কোনো রকম চাকরি করে থাকেন আপনি কোন রকম সরকারি ডিপার্টমেন্টে কোনো চাকরি করছেন যেমন কোন কোন চাকরি এবার আপনারা বলতেই পারেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি কোন রকম গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের রকম আপনি চাকরি করে থাকেন কোন রকম চাকরি যে কোনো চাকরি ঠিক আছে এছাড়াও যেহেতু এখানে আরও বলা হয়েছে কোনো ব্যাংকের পঞ্চায়েতের মিউনিসিপ্যাল কর্পোরেশনের এছাড়াও টিচার হয়ে যদি থাকেন বা টিচিং করে থাকেন যদি আপনি সেক্ষেত্রে তাহলে কিন্তু এই টাকা পাবেন না এছাড়া কোন রকম এডুকেশন আপনি এডুকেশনাল কোনোরকম শিক্ষা দিচ্ছেন রকম স্কুলে কলেজে তো সেক্ষেত্রে এই টাকা পাবেন না এছাড়া বলা হয়েছে স্যালারি বা পেনশন প্রতি মাসে যদি আপনি কোনোরকম এক হাজার টাকা ভাতার কোন স্যালারি পেয়ে থাকেন পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই সব মহিলা আর এই লক্ষ্যের ভাণ্ডারে টাকা পাবেন না যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ডেটাবেসে তাদেরকে যখনই ধরা হবে তখন কিন্তু তাদের আবেদনটাকে বাতিল করে দেওয়া হবে এছাড়া বলা হয়েছে যে কি দেখুন যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে লিঙ্কেজ না থাকলে টাকা কিন্তু ট্রান্সফার হবে না ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে বইয়ের তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে এছাড়াও এস সি এস যারা তাদেরকে এক হাজার টাকা এবং ও জেনারেলকে জেনারেদেরকে পাঁচশো টাকা তো বন্ধুরা এই নোটিশটি দেখার কারণটা কি এই নোটিশটি দেখার কারণটা হচ্ছে এইটুকুই যে নিয়ম কি বলা হয়েছে এই তিনটে নিয়ম এই তিনটি নিয়মের জন্য আপনাকে এই নোটিশটি দেখাচ্ছি কেননা আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এরকম হয়তো নোটিশেই নেই কিন্তু আপনারা বলছেন তো এরকম না আসলে এখানে কিন্তু বলাই হয়েছে নোটিশে এবং আপনারা অনেকে হয়তো জানেন না এই বিষয়টা তো যদি আপনারা টাকা পেয়ে থাকেন পরবর্তীতে এটা ক্যান্সেল হয়ে যেতেও পারে আবেদনটা সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী নভেম্বর মাস থেকে দুয়ারা সরকার ক্যাম্প বসছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করে সমস্ত ফর্ম ফিল কিন্তু জমা করতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মুহূর্তে কিন্তু সবথেকে বড়ো খবর আরও বড়ো খবর যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না তো কোন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসবে না দেখুন আমরা জানি কিছুদিন আগে অর্থাৎ প্রায় এক বছর আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন ফর্ম ফিল আপ জমা করেছিলেন তারপরে যেটা আমরা দেখেছি যে বিভিন্ন ব্যাংকের আইপিএসি কোড চেঞ্জ হয়েছে বিভিন্ন ব্যাংকের নামও কিন্তু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে সেই সব ব্যাঙ্কের আইপিএসি কোড বা অ্যাকাউন্ট বই জেরক্স দিয়ে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার করেন সেক্ষেত্রে টাকা পাবেন না কোন কোন ব্যাংক ধরুন ইউনাইটেড ব্যাংক যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পরিণত করা হয়েছে তাহলে কি হচ্ছে আপনার কিন্তু সেই ব্যাংকের আগের যে আইপিসি কোড সেই আইপিসি কোড কিন্তু আর কাজে লাগবে না তো এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনি টাকা পাবেন না এবং তো যদি বড় সরকারের এই ভুলটা করে থাকেন সেক্ষেত্রেও আপনি টাকা পাবেন না তাহলে কি হলো নতুন কিন্তু আপনাকে আইপিসি কোড দিয়ে নতুন ব্যাংকে যোগাযোগ করে আপনাকে কিন্তু কাজ করতে হবে এছাড়া ধরুন আপনার হয়তো সিন্ডিকেট ব্যাংক ছিল আগে ক্ষেত্রে এখন কিন্তু কানাড়া ব্যাংক করা হয়েছে তো ক্ষেত্রে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এছাড়াও এলাহাবাদ ব্যাংক যেমন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে তো এরকম কিন্তু যে দেনা ব্যাঙ্ক যাদের আছে তাদের কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে পরিণত হয়েছে তো এরকম বিভিন্ন ব্যাংক রয়েছে যেসব ব্যাংকের আইপি কোড চেঞ্জ করা হয়েছে আপনি চাইলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি অবশ্যই সে ব্যাঙ্কে দেখে নিতে পারবেন এবং আপনি অবশ্যই সেটা পরিবর্তন করতে পারবেন যদি আপনি টাকা না পেয়ে থাকেন এরকম যদি ভুল আগেই করে রেখেছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অতি দ্রুত ভিডিও বা এসডিওতে যোগাযোগ করে এটা কিন্তু সংশোধন করুন নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই কিছু ইনফরমেশন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল আগামী দুয়ারো সরকার ক্যাম্পের জন্য অর্থাৎ দোয়ার সরকার ক্যাম্পে যখন ফর্ম ফিল আপ করবেন যারা নতুন তাদের জন্য এছাড়াও যারা আবেদন করে রেখেছেন ভুল করে রেখেছেন তাদের জন্য তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়া